জুল ভাই আপনার স্ত্রী কি আপনার কিডনি দিতে চাচ্ছে? জি আমার স্ত্রী আমাকে কিডনি দিতে চাচ্ছে। তো কিডনি দিতে চাইলে তো হবে না, ম্যাচ কি করেছে? জি ম্যাচ করেছে। মানে কি ধরনের বা কিভাবে ম্যাচ করেছে একটু বলবেন বোন? 70-80 হাজার টাকার মতো পরীক্ষা নিরীক্ষা করাইছি, এখন মনে করেন ডাক্তারে বলছে যে কিডনি দিতে পারবো আমি, ম্যাচ হইছে। এখন 2 লাখ টাকা যদি অপারেশনের টাকাটা যদি মিল করতে পারতাম তাইলে মনে করেন আমরা কিডনি দিতে পারতাম, টাকার জন্য আর কি কিডনি দিতে পারতেছি। আপনি এত বড় ট্যাগ স্বীকার করলেন যে নিজের স্বামীর জন্য আপনি কিডনি দিতে চাচ্ছেন, এতে তো আপনি মরেও যেতে পারেন। মরে যাওয়ার কোনো দুঃখ নাই, আমার ছেলে সন্তানের মুখের দিকে চাই, আমার স্বামীর জীবনটা আমি বাঁচাতে চাই। মানে স্বামীর জন্য মানে কিডনি আপনি দিবেনই? জি আমি দিই, আমার স্বামীর জন্য কিডনি দিব আর সন্তানের মুখের দিকে চাই, ত্যাগ স্বীকার করব। আপনার স্বামীকে কিডনি দিতে গিয়ে যে আপনি ত্যাগ স্বীকারটা করেছেন, এটা কি আপনার পরিবারে আপনার মা বাবা তারা কি নিষেধ করেছে কেউ? জি আমার মা রাজি নাই, কিন্তু তারপরও আমি মা রাজি না থাকলেও আমি দিই কিডনি। আপনার মা রাজি না থাকলেও আপনি দিবেন? জি আমি দিই, এটা আমার স্বামী বাঁচি থাকলে আমার সন্তানের দাম আছে, স্বামী না বাঁচি থাকলে সন্তানের দাম নেই। এখন কি আপনাদের যে কিডনিটা আপনি দিতে চাচ্ছেন শুধুমাত্র অপারেশনের খরচাটা যে কিডনি ট্রান্সফার করবে সেই খরচাটা নাই বলেই আপনি মানে হলো কিডনিটা দিতে পারছেন না? খরচাটা নাই বলতে কি, শুধু অপারেশনের টাকাটা আমরা যদি কেউ একটু হেল্প করতে অপারেশনের টাকা দেয় তাহলে আমরা মানে কারণ কিডনি ট্রান্সফার করাই দেখতাম আর কি, কিডনিটা দিতে প্রস্তুতি নিতাম। আপনার বউয়ের কাছ থেকে আপনি কিডনিটা নিতে চান? জি যদি হয় দিতে চান তাহলে আমি তো নিব। মানে যদি হাসি খুশি ভাবে দেয় তাহলে নেবেন, কোনো জোর করে না, কোনো চাপ দিয়ে না, কোনো জোর জোরা মিনায় কোনো চাপ নাই। আপনি যে এখন ডায়ালিসিস চলতেছে ডায়ালিসিসের খরচটা কি করছে স্যার? ও ডায়ালিসিস খরচটা করতেছে আমার মেয়ে নুসরাত। নুসরাত করতেছে, এই নুসরাতের টাকা যেখানে আপনি মেয়েকে পড়াশোনা করাতেন মেয়ের খরচায় আপনি দিতেন, সেখানে মেয়ে আপনাকে ডায়ালিসিস করা এবং সংসারের চিকিৎসা করার জন্য সব খরচা আপনার মেয়ে দিচ্ছে? জি আমার মেয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে ভাই? আপনি কিভাবে আপনার বাবার জন্য মানে টাকাটা সংগ্রহ করেন একটু বলবেন? কত বছর বয়স আপনার? 12 বছর বয়সে বাবার এত বড় গুরু দায়িত্বটা আপনি নিয়েছেন, আপনি বড়। আপনার মায়ের কিডনি যদি কোন রকম সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? বাবার জন্য আপনার কিডনি দিবেন? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর 17-র বি, রয়েছে জুয়েল ভাই, তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান নুসরাত। দর্শক আমরা এই পরিবারের এমন একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে এই জুয়েল ভাইয়ের 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে এবং 2টি কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পর তার যে স্ত্রী রয়েছে সেই বোনটি তার কিডনি দিতে চাচ্ছেন একটি, এবং একটি কিডনি তার পুরো ডাক্তারের মতে যে চিকিৎসার মতে সব কিছু মিলিয়ে তার সাথে ম্যাচ করেছে এবং কিডনিটি দিতে গিয়েও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছেন। আসলে শেষ পর্যন্ত এই জুয়েল ভাই কি কিডনি তার স্ত্রী কি কিডনি দিতে পারবে নাকি তার মেয়ে দিবে, আমরা পুরো বিষয়টা কিছু জানার চেষ্টা করি। চলুন দর্শক আমরা কথা বলবো প্রথমে জুয়েল ভাইয়ের সাথে এবং তার স্ত্রীর সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। ভালো আছি। জুয়েল ভাই আপনার হাতে কি লাগানো এটা? আমার হাতে ফিস্টুলার করা, কিডনি আজকে কিডনি ডায়ালিসিস করে আসছি তো। আজকে কিডনি ডায়ালিসিস করতে? জি আজকে। তো আপনার কি 2টি কিডনি ড্যামেজ? জি স্যার, আমার দুটো কিডনি ড্যামেজ 2018 সালের 22 তারিখে আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তখন আমি মেডিকেলে ভর্তি হই, তখন ভর্তি হওয়ার পরে আর্থিকভাবে যা ছিল আমার ওইটা দিয়ে এতদিন চিকিৎসা করে আসছিলাম, তারপরে আমার ওয়াইফ কিডনি দেওয়ার কথা বলছিল, তখন ওনার টেস্ট করানোর পরে আমি আমাদের টিস্যুর সাথে ম্যাচ হয়েছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে লাস্ট পর্যন্ত আমি কিডনিটা ট্রান্সফার করতে পারিনি। এখন এটা কতটা সত্য? আপনি কি আসলে আপনার মানে আপনার নাম কি মিশু? জি আমার নাম মিশু। আপনি কি আপনার স্বামীকে কিডনি দিতে চান? জি আমি কিডনি দিতে চাই। আপনার কিডনিটা কি ম্যাচ করেছে? জি ম্যাচ করেছে। তার মানে হলো আপনার কিডনির সাথে হলো আপনার কিডনি ম্যাচ করেছে। জি। তো কিভাবে ম্যাচ করলো একটু বলেন তো আমাদেরকে, একটু শুনুন তো, আলো দেশ বেশি একটু জানুক।
টিস্যু ম্যাচ করাইছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করাইছে। করানোর পরে সিকিডির মধ্যে 70,000 টাকার মতন পরীক্ষা নিরীক্ষা করানোর পরে দিয়ে ডাক্তাররা কইছে, সিকিডির ডাক্তারে ওই যে কামরুল ইসলাম স্যারে কইছে যে আপনার টিস্যু ম্যাচ হয়েছে, তাই আপনি কিডনি দিতে পারবেন। আমরা এর আগে আপনার এই যে মেয়েটি ছিল নুসরাতে, নুসরাতে একটি রিপোর্ট করেছে যে মা এখন কিডনি দিতে চায় না, এটা কতটুকু সত্য? না, আমি কিডনি দিতে চাই, উনি বাচ্চা মানুষ না, ওই হয়তো ভালো করে বলতে পারে না। আসলে কি আপনি কিডনি দিতে চান? আমি কিডনি দিতে চাই। আমরা শুধু যতটুকু জানি যে না আপনার মা এই জুয়েল ভাই শাশুড়ি যে কিডনি দিতে বলছে যে মানে যে না কিডনি দিলে তুই মারা যাবি, তুই বাঁচবি না। আমার আম্মা মানে না করে আর কি দিতে না। কিন্তু আপনি কি দিতে চান? জি আমি দিতে চাই। তো কিডনি দেওয়ার পর আপনার স্বামী হয়তো বেঁচে যাবে, কিন্তু কিডনি দেওয়ার পর যে আনুষঙ্গিক যে খরচাটা, সেই খরচা করার মতন অপশন অ্যাবিলিটি কি আছে কি আপনাকে? আমাদের তো এরকম সামর্থ্য নাই স্যার, কিডনি দেওয়ার মতন কিডনি দিতে পারব, কিন্তু কিডনি দেওয়ার পরে যে খরচগুলা হইব ওই খরচগুলা তো আমাদের করার খরচ করার মতন ওরকম তৌফিক নাই আমাদের। মানে ওই টপিকটা নাই, আপনি কিডনি দেওয়ার পর মানে যে খরচাটা হবে সেই খরচাটা আপনি দিতে পারবেন না? না, যদি দিতে পারেন না গতিতে, এই কারণে ওই যে অপারেশনটা আগাইতে পারতেছে না। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা দিতে পারব। মানে আপনি কিডনি দিতে পিছিয়ে যাবেন না তো আবার? না না, পিছাইতাম না। ভাই আপনার এখন যে পরিস্থিতি, এখন এই শেষ মুহূর্তে এসে আপনার স্ত্রী যদি কিডনি দিতে না চায় তাহলে আপনি কি করবেন? আমার কিডনি যদি এখন আমার স্ত্রী যদি দিতে না চায় তাহলে আমার মনে করেন আল্লাহ পাক যে কদিন বাঁচিয়ে রাখে কদিন ডায়ালিসিস করে চলতে হবে। ডায়ালিসিস করার মতন কি টাকাটা আছে? না, ডায়ালিসিস করার মতন তো অর্থ আগে ছিল, এখন আর বর্তমানে নাই, এখন খুব কষ্টে চলতে আছে আর কি। মানুষের কাছ থেকে চাইয়া নিয়ে তারপরে ডায়ালিসিস করা লাগতেছে। দর্শক, এই পরিবারের অবস্থানটা এতই খারাপ, এতই শোচনীয়, আমরা আপনাদেরকে একটু দেখাই যে একটি ঘরে মেয়ে এবং ছেলেকে নিয়ে, ছোট বাচ্চাটাকে নিয়ে যে থাকতেছে, তাদের সংসারে কি রয়েছে। আমরা আপনাদেরকে যদি এক নজরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দর্শক দেখুন, এটা হলো তাদের ঘর, আর এই ঘরের ভিতরে মানে যে জিনিসপত্রগুলো রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে পুরো ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি যে এই পরিবার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়ে তারা জর্জরিত, এবং তার স্ত্রী তারকে একটা কিডনি দিতে চাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সে কিডনিটি দিতে পারবেন কিনা, কারণ অর্থের জন্য একটা অর্থ একটা বিশাল অনার সাপোর্ট। আপনার নাম নুসরাত? নুসরাত, আমরা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনি রাস্তায় যখন টাকা তুলতেছিলেন তখন আমি আপনাকে 500 টাকা দিয়েছিলাম, আপনি বলেছেন যে আপনার মা এখন মনে হয় আর কিডনি দিবে না, এটা বলেছিলেন। যদি মা কখনো কোনো কারণবশত যদি কিডনি না দেয় তাহলে আপনি কি করবেন? এখন যে ডায়ালিসিসের টাকাটা কিভাবে সংগ্রহ করেন আপনি? একটু বলেন, এই ভিডিওতে আপনি একটু ক্লিয়ার করে বলেন যে কিভাবে আপনি মানে লোক কিভাবে সেভাবে টিকা চাই চাই, কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, এমন আস্তে আস্তে হয়ে আছে। আপনি কি মা কখনো চিন্তা করেছেন যে আপনি এইভাবে কখনো রাস্তা রাস্তায় মানুষের কাছে ধার ধার করে ভিক্ষা চাইতে হবে, সাহায্য চাইতে হবে বাবার চিকিৎসার জন্য, কখনো চিন্তা করেছেন? না। বাবাকে বাঁচাতে যে কষ্টটা করতেছেন, যখন বাবা সুস্থ ছিল আপনার তখন আপনাদের সংসারের হালটা কেমন ছিল? তখন অনেক ভালো ছিল। পড়াশোনা করেছেন আপনি? তখন আমি এমন পড়ালেখা করিনি, ক্লাস 3 পর্যন্ত আর পড়িনি। ক্লাস 3 পরে আপনি কোনো পড়াশোনা করতে পারেন নাই? না। কেন করতে পারেন নাই? আমরা আপনার কাছে আসবো। আমরা জুয়েল ভাই আপনার কাছে, আপনি এখন কি সমস্যাটা হয়, মানে সপ্তাহে কয়বার আপনার ডায়ালিসিস করতে হয়? আমার সপ্তাহে 2টা করে করা লাগে, একটা ডায়ালিসিস শুক্রবারে আর একটা ডায়ালিসিস সোমবারে, আর প্রত্যেক মাসে একটা করে প্রাইভেট নেওয়া লাগে। প্রাইভেট কি জিনিস? প্রাইভেটে ডায়ালিসিস নেওয়া লাগে আর কি, একটা করে মানে প্রতি মাসে একটা ডায়ালিসিস করতে হয় প্রাইভেটে। হ্যাঁ, প্রাইভেটে ডায়ালিসিস করলে আমার 700 টাকার মতন চলে যায়। আর সরকারি ভাবে করলে? সরকারি ভাবে 535 টাকা করে 2টা করে আর কি সপ্তাহে, যখন শরীরে পানি জমে যায় তখন মাসে 1টা করে প্রাইভেট করা লাগে। বেশি অতিরিক্ত পানি জমে গেলে তখন আপনি মানে হলো আবার প্রাইভেটে গিয়ে আবার অতিরিক্ত আর একটা যে সপ্তাহে 2টা করে করার পরও আর একটা এক্সট্রা করতে হয়, মাসে তো 8টা করতে হয় এমনি, তারপর 9টা করতে হয় হলো প্রাইভেটে গিয়ে, কোনো মাঠে 10টাও করতে হয়, প্রাইভেটে 2টাই করতে হয়, না 1টা করা লাগে প্রাইভেটে মাসে। এইভাবে ডায়ালিসিস করে আপনি কতদিন বাঁচবেন ভাই?
এখন আল্লাহ পাক অসুস্থ বানাইছে, এখন তো জানতাম না যে এরকম রোগ হবে, কিন্তু আল্লাহ যে এরকম বড় ধরনের একটা রোগ দিয়ে দিছে, ব্যয়বহুল খরচ, ঠিক আছে, এতদিন আত্মীয় স্বজন প্রথম পর্যায়ে দিছিল, এখন তো আর দিতেছেন, আর আমার তো মাও নাই বাবাও নাই ভাই বোনও নাই, আমি নিজে একাই একমার এক সন্তান, ছোটবেলা থেকেই কষ্ট করে এই পর্যন্ত বড় হয়েছি। 6 মাস কালে আমার আম্মা মারা গেছে, তখন আমার নানি পাইলা এই পর্যন্ত বড় করছে। এখন আমি বাপের বাড়িতে কোনো জায়গা সম্পদ নাই যে বিক্রি করে চিকিৎসা করব, থাকি নানার বাড়িতে, এটা নিয়ে চলতেছি, আর মানুষের কাছ থেকে আমার বড় মেয়েটা কিছু সাহায্য, এখন এই মেয়ের সাহায্য সহযোগিতায় আপনার ডায়ালিসিস চলতেছে? জি, আমার এই মেয়ের সাহায্য সহযোগিতায় আমার ডায়ালিসিস চলতেছে। মানে যেখানে মেয়েকে পড়াশোনা করাতেন তার খরচা আপনি দিতেন, সেখানে আপনার চিকিৎসা আপনার সবকিছু দায়িত্ব?